বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো যে আল্লাহ কেনই বা মানুষকে এই রমজানের মধ্যে রোজা রাখতে বলেছে, আর কেনই বা মানুষ রোজা রাখে, আর রোজা রাখলে এর ফলাফল কী, আর রোজা রাখার মূল উদ্দেশ্য কী। আচ্ছা, এই উদ্দেশ্যগুলো তো অনেকেই মোটামুটি জানে, তো আজকের যে আলোচনাটি হবে সেটি হলো যে রমজান মাসের রোজা যারা রাখতেছে, তারা যদি এই রমজান মাসের রোজা রাখার পরেও স্ত্রী সহবাস করে তখন এদের কি ফলাফল, আর যারা এটা থেকে বিরত আছে, স্বামী এবং উভয় স্ত্রী এটা থেকে বিরত থাকে, তাদের কি ফলাফল। যদি এরকম কেউ বোঝে যে আল্লাহ আইন করেছে রোজা রাখতে হবে, এই জন্য রোজা রেখেছি, আচ্ছা এখন আল্লাহ আইন করেছে বলে আপনি রোজা রেখেছেন, আসলে আইনের মধ্যে গেলে প্রেম কিন্তু কখনো আইনের বেড়া ঠিক রাখে না, আইনের বেড়া ভেঙে চলে যায়, কারণ প্রেম কোনো আইনের বেড়া মানে না, হিন্দু মুসলমান দেখে না, আচ্ছা গরিব ধনীও দেখে না। তাই আমি বলবো যে আল্লাহ আইন করেছে রোজা রাখা, রোজা রাখতেছি, এটার জন্য যদি কেউ রোজা রাখে তাহলে তার প্রেম নেই, সে শুধু আল্লাহর আইন মানতেছে। আর আমি বলবো যারা আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহ আমাদেরকে মৃত্যুর পরে বেহেস্ত দেখ, দুজুক দেখ, যেটাই দেখ না দেখ, এটা আল্লাহর খুশি, আমাদের এসবে দরকার নাই, যদি আল্লাহকে পাই তাহলে আর কোনো কিছুই চাওয়ার নাই। আচ্ছা, এই রমজান মাসে যারা স্ত্রী সহবাস করবে তাদের ফলাফলটা কী? দেখেন, আল্লাহ এই রমজান মাসে মানুষকে উপবাস করতে বলেছে, সিয়াম সাধনা করতে বলেছে, তাহলে এই মাসটি কি? সিয়াম সাধনার মাস। তাহলে এই মাসে আল্লাহর ইবাদত করবে বেশি এবং উপবাস করবে বেশি। উপবাস করলে কী হবে? এই যে এগারো মাস আমরা খেয়েছি, এত বেশি বেশি খেয়েছি, তাহলে এই একটা মাস আমরা কী করব, এই শরীরটাকে জীর্ণশীর্ণ করব, খাবার কম দিব, যা না খেলে, যতটুকু না খেলে আমার দেহ বাঁচে না, অতটুকু পরিমাণ আমাকে খেতে হবে। আচ্ছা, তো এখন বিষয় হলো এই কম খাওয়ার নিয়মটা বা রোজা রাখার নিয়মটা আল্লাহ কেন করলেন? এই জন্যই করলেন, মানুষ যত খাবার বেশি খাবে তখন শরীরের তরুতাজা হবে, শরীরের রক্ত বাড়বে, আর রক্তের থেকে কীট হবে, আর সেই কীট মাথার মধ্যে কাম শক্তি হয়ে কামড়াতে থাকবে, তখন সে আল্লাহ খোদার কথা ভুলে তখন সে স্ত্রীর কাছে চলে যাবে। তাহলে এই মাসটি কেন আল্লাহ উপবাস থাকতে বলেছে? যে এই মাসে উপবাস থাকতে গিয়ে মাংস, মাছ, ডিম, দুধ, বিভিন্ন ভালো ভালো খাবার খেয়ে শরীরকে তরুতাজা করার জন্য নয়, নিরামিষ খেতে হবে। দেখবেন রোজার মাসে যে হারে ভিড় লেগে যায়, কেনাকাটায় ধুম পড়ে যায়, বাজার ডবল ডবল কিনে, তার মানে রোজার মাসে মানুষ যখন খাবার কম খাবে খাবারের দাম কমবে, আর রোজার মাসে খাবারের দাম বেড়ে যায় কেন, তারা ডবল ডবল খায়, ডবল ডবল কিনে। আচ্ছা, তাহলে আল্লাহ যে এই রমজান মাসে আমাদেরকে রোজা রাখতে বলেছে, এর মূল উদ্দেশ্যই হলো নিজের জীব দেহটাকে দুর্বল করো, তখনই তোমার পরমাত্মা জাগ্রত হবে, আর পরমাত্মাকে দেখা আল্লাহকে দেখা সমান। আচ্ছা, তাহলে আজকের মূল যে কথাটি হলো কি, যারা এই রোজার মাসে স্ত্রী সহবাসে যায়, এর মূল উদ্দেশ্য হইল যারা আগের নিয়মে খাবার খাদ্য খায় তখন তাদের রক্ত হচ্ছে, রক্তের থেকে সেই যৌবনী পানিটা বাড়ছে, তখন সেই যৌবনী পানির যে একটা টলমলও আছে, তখন সেই ব্যক্তিটি ঠিক থাকতে পারে না, তখন স্ত্রীর কাছে চলে যায়। তাহলে রোজা রাখতে বলা হয়েছে কেন? খাবার খাদ্য না খেয়ে উপবাস থাকার কথা বলা হয়েছে, যেন আমাদের সেই রক্ত সঞ্চার এবং সেই কীটের পয়দা না হয়, আর যদি বেশি হয় তাহলে কিন্তু আমার চোখ নাক মুখ এবং অন্তর এবং জ্ঞান মন বিবেক সমস্ত কিছু ফেল মারবে, তখন সেই স্ত্রীর কাছে চলে যাবে। আর রোজা রাখার মূল উদ্দেশ্যই সেখান থেকে বেঁচে থাকা, আর সেখান থেকে বেঁচে থাকতে হলে কি করতে হবে, নিরামিষ খাবার খেতে হবে, উপবাস করতে হবে, শরীর থেকে ঘাম ঝরাতে হবে।
তখন দুর্বল হয়ে পড়ব। যখন মানুষটা দুর্বল হয়ে থাকে তখন কিন্তু সেই নারীর দিকে তার মন যাবে না, কারণ তার কামশক্তি থাকবে না। আর এই মাসে বেশি বেশি খাবার কারণে, গোশ মাংস পোলাও খাওয়ার কারণে তখন তাদের সেই উত্তাপ শক্তিটা থেকেই যায়, যখন সেখানে চলে যায়। দেখেন শরীয়তের রোজা বছরে একবার উপবাস করো, তাহলে হাকিকত ও মারিফতের রোজাটা কি? হাকিকত মারিফতের রোজার মধ্যে যখন আমরা যাব তখন আমরা পাবো কি, যে শরীয়তের রোজা উপবাস করেছি। আর হাকিকত ও মারিফতের দৃষ্টিতে আমরা সেই নিজের বিবির থেকেও দূরে থেকেছি, আমার বিবিও তার ইবাদতে আছে, আমিও আল্লাহর ইবাদতে আছি। এগারো মাস যেভাবে সেভাবে চলেছি, কিন্তু এই একটা মাস সংযমের মাস। সেই সংযমটা কি? কোনো আহার খাদ্য থেকে আমি বিরত থাকা এবং নিজের স্ত্রী থেকে দূরে থাকা এবং স্ত্রী আমার থেকে দূরে থাকা, একসাথেই থাকবে, একসাথে থেকেও তারা দূরে থাকবে। কেমন? তার মনটাকে আল্লাহর ইবাদতে চব্বিশ ঘন্টা রোজা রাখবে, যে আমার স্বামী আমার সাথে ঘুমিয়ে আছে, না আমার সাথে আমার কোনো বান্ধবী শুয়ে আছে। আর স্ত্রীকে ভাববে যে আমার, যে আমার পাশে আমার স্ত্রী শুয়ে আছে, না আমার কোনো বন্ধু শুয়ে আছে। তাহলে পুরুষে পুরুষে যেরকম শুয়ে থাকলে এরকমই, তখনই তার একটা হাকিকত, একটা মারেফাতের রোজা হয়ে যাবে, যদি একটা মাস এখান থেকে বিরত থাকতে পারে। আচ্ছা, একটা রোজা শরীয়তের সারাদিন উপবাস করা, আরেকটা রোজা নিজের স্ত্রী থেকে দূরে থাকা এবং স্ত্রী এটা থেকে মন ফিরিয়ে রাখা, এটা একটা রোজা। আচ্ছা, আরেকটা রোজা আছে, যারা মসজিদ ধরবে তখন তাদেরকে একটা রোজা দেওয়া হবে কি, সেই রোজাটা হবে যে তোমার মসজিদ নামের রাসুল যিনি নিষেধ করেছে যাহা তাহা জীবন গেলেও খাবে না, এই সারা জীবনে একটি রোজা। যাহা নিষেধ করেছে সেটা না খেলে আমার সারা জীবনে একটি রোজা। আর এক মাসের মধ্যে আমি কাম থেকে দূরে আছি, এটা একটা রোজা। এবং আমি সারাদিন উপবাস করেছি, খাবার থেকে আমি রোজা। তাহলে এক রোজায় আমি তিন রোজা করে ফেলেছি, তখন আল্লাহর কাছে তিন গুণ আমরা পাবো। আচ্ছা, এখন এক ধরনের লোকেরা আছে, তারা বলতেছি কি যে রোজার মাসে স্ত্রী সহবাস করা যায়। আমি বলবো নাউজুবিল্লাহ, কারণ আল্লাহ কি বলেছে, সংযমের মাস, নিজেকে সংযম করো। তোমার স্ত্রী এটা থেকে বিরত থাকবে, তুমি এটা থেকে বিরত থাকবে, তাহলে তোমার একটা উপবাসের রোজা হয়ে গেল, আর একটা হয়ে গেল কাম বাসনা থেকে তুমি দূরে রইলে, একটা রোজা হয়ে গেল। আরেকটা রোজা আছে, সেটা সারা জীবনে একটি রোজা। সেই একটি রোজা যখন সে করে নেবে তখন আল্লাহ সে তাকে বান্দা থেকে বন্ধু রূপান্তর করে দেবে, বন্ধুতে পরিণত করে দেবে। যাই হোক, আজকের যে আলোচনাটি বোঝাতে চাইলাম, যারা এই পৃথিবীতে বলতেছে যে রোজা রাখলে সিয়াম সাধনার মাসেও তোমরা সহবাস করতে পারবে, তাহলে এটা তারা বোঝেনি। সংযম যে কী জিনিস সেটা বুঝিনি। তাহলে এই মাসে আমার হাত রোজা করবে, চোখ রোজা করবে, আমার মাথা, কান, হাত, পা সমস্ত কিছু রোজা করবে। কিরকম? হাত দিয়ে খারাপ কিছু ধরতে ইচ্ছে করছে, না ধরবো না, আমি রোজা। চোখ দিয়ে খারাপ দৃষ্টি করবো না, না আমি রোজা। মুখ দিয়ে খারাপ বলবো না, না আমি রোজা। তাহলে সংযম করেছি, তাহলে নফস এটাকেও সংযম করতে হবে, যে যখনই মনে চাইবে আমি স্ত্রীর কাছে যাব, তখনই সেই নফসকে বলতে হবে, নফস আমি যে রোজা সাথে তুমিও তো রোজা, এই মাসে হয়ে থাকো সোজা। তো যত আছে পাপের বোঝা, এই মাসেই আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন। যাই হোক, হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাটি আপনাদেরকে যা বোঝাতে চেলাম অবশ্যই কি বুঝলেন, ভালো লাগলো? যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন এই আলোচনাগুলো আপনাদের কি ভালো লাগলো না খারাপ লাগলো। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।